নমস্কার বন্ধুরা, আগে সবার প্রথমে বলে দিই, 2018-তে যেসব সাবস্ক্রাইবারগুলো রয়েছো, মানে যারা 2018-তে অ্যাডমিশন নিয়েছো, তারা কেমন আছো আগে বলো। তারা কমেন্ট সেকশনে জানাও কেমন আছো, তারপর আমি ভিডিওটা শুরু করছি তোমাদের। কারণ তোমরা প্রচুর পুরাতন সাবস্ক্রাইবার 2018-এ যারা অ্যাডমিশন নিয়েছো, আমি জানি, এবং আমি অনেককেই চিনি, কারণ অনেকেই কমেন্ট করে, আমি জানি। দেখো ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য এই ইনফরমেশনটা, তোমরা অনেকদিন থেকেই চাইছো যে তোমাদের পরীক্ষার ডেট কবে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে পরীক্ষার ডেট, আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সবসময় এনসিপিটি পোর্টাল ফলো রাখবে। এনসিপিটি পোর্টাল এর অবশ্যই নিউজ অ্যান্ড আপডেটের যে অপশনটা আছে, সেখানে তোমরা অবশ্যই সব কিছু জিনিস ফলো করবে, বা সেই জিনিসগুলো ফলো রাখার চেষ্টা করবে, তোমাদেরকে আমরা বারবার বলেছিলাম। তো দেখো ফ্রেন্ড, আজকের ওখান থেকে আমি একটা পিডিএফ ডাউনলোড করে নিয়েছি, তোমাদের রুটিনের পিডিএফ, তোমাদের কবে এক্সাম হবে এবং তার পুরো ডিটেলসে তোমাদের আমি বলে দিয়েছিলাম যে কবে এক্সাম হবে, একটা এক্স্যাক্টলি ডেট তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী কিন্তু এক্সামটা হচ্ছে, আমি তোমাদেরকে যা বলেছিলাম সেম মিলেছে। এবং ফ্রেন্ড, তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এই ভিডিওটা, এবং প্রচুর পরিমাণে লাইক করো, ঠিক আছে? এবার দেখো, বলে দিই তোমাদেরকে, এই যে সেটা হচ্ছে 8 তারিখ, 8/11/2018 এইটা ঘোষণা হয়েছে, 8/11/2018 এইটা ঘোষণা হয়েছে, এই তোমাদের এক্সাম ডেটটা, ঠিক আছে? এবং এই 8/11/2018-তে যে ঘোষণাটা হয়েছে সেটা তোমাদের রুটিং সম্বন্ধে। দেখো এটা কোথায় কোথায় হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই। এটা হয়েছে আগরতলা, এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ইন্দোর, জয়পুর, কলকাতা, এইসব এইসব জায়গাগুলো হয়েছে, ঠিক আছে? মুম্বাই, নদিয়া, এই নয়ডা, সরি, তো এই জায়গাগুলোতে কিন্তু হয়েছে, আমি বাকিগুলো আর বলছি না। তো এই জায়গাগুলো কিন্তু হয়েছে, এবং এর যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা তোমরা যদি পড়ো, দেখো লেখা আছে পরিষ্কার, অল ইন্ডিয়া টেট টেস্ট, মানে তোমাদের যে আইটিএ যে এক্সামটা হয়, AITT, মানে অল ইন্ডিয়া টেট টেস্ট, ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম ডুয়েল সিস্টেমে হয় এবং সেমিস্টার সিস্টেমে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এবং OMR, আগেও তো OMR বেসড এক্সাম, এবং এখনো পর্যন্ত তোমাদের OMR বেস এক্সাম যেটা এক্সাম যেটা হবে সেটা হচ্ছে কাদের হবে, যারা 2017 অ্যাডমিশন নিয়েছে। ভালো করে শোনো, যারা 2017 অ্যাডমিশন নিয়েছে, যারা এই নেক্সট বার 4 সেমিস্টারের এক্সাম দেবে, তাদেরই কিন্তু শুধুমাত্র OMR বেস এক্সাম হবে। বাকি আদার্স যে এক্সাম হবে সেটা কিন্তু অনলাইন হবে, সেটা তোমাদেরকে আমি বারবার ভিডিও করে, অনেক ভিডিও করে সেটা তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা এটা জানো। এরপর দেখো আমি চলে আসি একদম রুটিংয়ে। তোমরা জানো রুটিং রুটিংয়ের পেজটা কেমন হয়, এরকম উল্টো পাল্টা টাইপের একটু হয়, সেজন্য আমি এটাখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিয়েছি, তুলে নিয়ে তোমাদেরকে আমি জাস্ট ভিডিওটা দেখিয়ে দেবো। তোমরা পারলে পিডিএফটা ডাউনলোড করে নিও, তোমাদের আরও সুবিধা হবে, তোমরা সব থেকে বেটার হবে, তোমরা ডাইরেক্ট এনসিপিটি পোর্টালে যাও এবং সেখানে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও, তোমরা সব থেকে বেটার হবে এটাই, ঠিক আছে? আমি তাও তোমাদেরকে বলে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি, একটু ওয়েট করো। দেখো ফ্রেন্ড, এখানে পরিষ্কার লেখা রয়েছে যে 2018-তে যারা অ্যাডমিশন নিয়েছে এটা শুধুমাত্র তাদের জন্য, বা সেমিস্টার সিস্টেমটা রয়েছে ওই পিডিএফ এর মধ্যে, কিন্তু সেমিস্টার সিস্টেমেরও এক্সাম কবে আছে সেটাও কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখে নেবে, এবং আমি তো পুরোটা দেখাতে পারছি না, সেজন্য খুবই দুঃখিত আমি তোমাদের কাছে। তো আমি শুধুমাত্র যারা 2018 অ্যাডমিশন নিয়েছে তাদের এক্সাম ডেটটা আমি জাস্ট বলে দেবো তোমাদেরকে। দেখো ফ্রেন্ড, সবার প্রথমে যেটা আসি সেটা হচ্ছে 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, 10/6/2019, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু যেটা বলেছিলাম সেটাই কিন্তু হয়েছে, যে এই সময় থেকে পরীক্ষা হওয়ার কথা আছে আমি বলেছিলাম, কিন্তু সেটাই হয়েছে। দেখো এরপর যেটা রয়েছে সেটা তোমাদেরকে বলি, এই 10 তারিখ থেকে যে তোমাদের পরীক্ষা, এটা কিন্তু তোমাদের 26 তারিখ পর্যন্ত চলবে, 26/6/2019 পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা চলবে। এবার বলে দিই কোন কোন সাবজেক্টগুলো অনলাইনে হয়েছে এবং কোন কোন সাবজেক্টগুলো অফলাইনে পরীক্ষা হবে, সেটাও আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলো, প্লেলিস্ট, এই সরি প্লেলিস্ট বলছি কেন, তোমরা ডাইরেক্ট, হ্যাঁ, প্লেলিস্টে যাবে এবং প্লেলিস্টে গিয়ে তোমরা সেই 2018-র যে অ্যাডমিশনের ভিডিও তোমরা পাবে সেখান থেকে সব দেখে নিও। এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো, যদি লিঙ্ক নাও দিই তোমরা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো এবং আমি অবশ্যই দিয়ে দেবো। দেখো ফ্রেন্ড, তারপরে তোমাদেরকে বলি যেটা ব্যাপার, সেটা হচ্ছে 9:30 থেকে পরীক্ষা, 9:30 AM থেকে পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এবং এই পরীক্ষা তোমাদেরকে দেখো প্রথমে লেখা আছে ডুয়েল সিস্টেম অফ ট্রেনিং আর অ্যানুয়াল সিস্টেম, অবশ্যই অ্যানুয়াল সিস্টেম হবে, ডুয়েল সিস্টেম এবং অ্যানুয়াল সিস্টেম। দেখো একদম দ্বিতীয় দিকটা আমি দেখে নিচ্ছি ভালো করে, দেখো এখানে পরিষ্কার রয়েছে অল ট্রেড 1 ইয়ার ডিউরেশন, মানে যদি যাদের 1 বছরের ট্রেড তাদের একটা আলাদাভাবে পরীক্ষা হবে, যাদের 2 বছরের ট্রেড তাদেরও কিন্তু আলাদাভাবে পরীক্ষা হবে, যাদের 1 বছরের ট্রেড তাদের কিন্তু পরীক্ষা হবে, দেখে নাও, তাদের পরীক্ষা হবে 10/11/12, এই 3 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন হবে পরীক্ষা, কটা থেকে হবে, 9:30 থেকে পরীক্ষা হবে, এবং দেখে নাও এই 3 দিন ট্রেড প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, মনে থাকবে ট্রেড প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এই 3 দিন পরপর, ঠিক আছে? সেটা হচ্ছে 10/11/12, এই 3 দিন যারা 1 ইয়ারের টেট তাদের টেট প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এরপর বলে দিন 10/11/12 হলো, 13/14/15,
13, 14, 15 তোমরা দেখতে পাচ্ছ, 13, 14, 15 এই 3 দিন যেটা হবে, এই 3 দিন হবে তোমাদের যাদের 2 বছরের ট্রেড, যেন যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, যেসব মেশিনিস্টের যেসব ট্রেডগুলো আছে, ডাবসম্যান সিভিল, ডাবসম্যান মেকানিক্যাল, যেসব ট্রেডগুলো আছে, ওই ট্রেডগুলোতে কিন্তু কি হবে, ওই ট্রেডগুলোতে কিন্তু 2 বছরের ট্রেড, এবং এই ট্রেডগুলোর যে টেট প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেটা হবে এই 3 দিন। মানে কোন 3 দিন আমি বললাম, 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি টেট প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এরপর আসবো কি, এরপর আসবো অনলাইন, অনলাইন পরীক্ষা সম্বন্ধে। এরপর এখানে দেখো পরিষ্কার লিখে দিয়েছে সানডে অ্যান্ড মনডে, সেটা মানে 16 তারিখ আর 17 তারিখ, এই 2 দিন তোমাদের ছুটি থাকবে। কিসের জন্য ছুটি থাকবে? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর প্রিপারেশনের জন্য ছুটি থাকবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রিপারেশন, তোমরা কিভাবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পরীক্ষা দেবে তার প্র্যাকটিসের জন্য তোমাদের কিন্তু ছুটিটা থাকছে, তার প্র্যাকটিসের জন্য, ভালো করে বোঝো। এবং এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এক্সাম কবে হবে সেটাও তোমাদেরকে দেখে নাও। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এক্সাম হবে 18 তারিখ। কবে হবে? 18 তারিখ। এই 18 তারিখ হবে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এক্সাম, সেটা হবে, বলে দিই সেটা তোমাদেরকে। এই দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, যারা যাদের 1 বছরের টেট তাদেরও হবে 18 তারিখ, এবং যাদের 2 বছরের টেট তাদেরও কিন্তু হবে 18 তারিখ। ঠিক আছে, পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ, পরিষ্কার লেখা রয়েছে। ঠিক আছে, এবং টাইমটা কিন্তু এখানে একটু দেখে নিতে হবে তোমাদেরকে। টাইমটা দেখো, যাদের 1 বছরের টেট তাদের টাইম আছে 10টা থেকে, আর যাদের 2 বছরের টেট, মানে ইলেকট্রিশিয়ান, ফিটার, এদের যে এদের কখন হবে, তখন এদের হবে 2:30 PM থেকে, 2:30 PM থেকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হবে এক্সাম। বোঝা গেল? আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই। এরপর 19 তারিখ তোমাদের ছুটি দেওয়া হয়েছে। কিসের জন্য 19 তারিখ তোমাদের ছুটি দেওয়া হয়েছে? তোমরা অনলাইন পরীক্ষা হবে, তোমরা অনলাইন পরীক্ষা কিন্তু কেউ জানো না কিভাবে অনলাইন পরীক্ষা হয়। তো যারা এক্সপার্ট ছেলে আছে তারা তো জানেই, যারা রেলের চাকরির পরীক্ষা দেয় বা অন্যান্য গ্র্যাজুয়েশন লেভেলে যেসব চাকরির পরীক্ষা দেয়, অনেকেই আছে এরকম হাই হাই কোয়ালিফিকেশন নিয়ে আইটিআই করতে যায়। তো তাদের ক্ষেত্রে তাদের সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, যেমন তাদের অনেক পরীক্ষা অনলাইন এক্সাম হয়, সেই অনলাইন এক্সামের প্যাটার্ন তারা জানতে হবে। আইটিআই এর যে অনলাইন এক্সাম প্যাটার্নটা তবে একটু আলাদা হবে। আমি তোমার আমি তোমাদেরকে তোমার আমার সঙ্গে চ্যানেলের সাথে থাকো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিও করে, বা নেক্সট তো এখন এত তাড়াতাড়ি করতে পারবো না, একটু দেরি হবে করতে, তো নেক্সট কোনো একটা ভিডিও করে আমি তোমাদেরকে বলে দেবো। তোমাদের কোনো অসুবিধা হবে না, এই চ্যানেলের সঙ্গে থাকো, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বোঝা গেল? এরপর যেটা বলি সেটা হলো তোমাদের এই অনলাইন এক্সাম, যে 3টে সাবজেক্টের অনলাইন এক্সাম হবে, এমপ্লয়েবিলিটি স্কিল, টেট থিওরি অ্যান্ড ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, এই 3টে সাবজেক্টের যে পরীক্ষা হবে তোমাদের, এই পরীক্ষা কবে হবে? এই পরীক্ষা হবে 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এই পরীক্ষা হবে 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে, পরিষ্কার বোঝা গেল? এই পরীক্ষা হবে 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এবং এই অনলাইন যে এক্সাম সেন্টারে কিছু নিয়ম এবং ডিসিপ্লিন কিছু রয়েছে, যেমন তোমাদের কিছু ব্রেকের জন্য কিছু টাইম দেওয়া থাকবে, যেমন লাঞ্চ টাইম যেমন দেওয়া থাকবে, সেটা হচ্ছে 2:00 থেকে 2:30 পর্যন্ত কিন্তু সেই টাইমটা দেওয়া থাকবে, তোমরা এগুলো একটু দেখে নিও। এবং তোমাদের সেশন যারা 2018 অ্যাডমিশন নিচ্ছে ওটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে, যারা সেমিস্টারে আছো তাদের জন্য কিন্তু নয়। যারা সেমিস্টারে আছো তাদের রুটিনটা দেওয়া রয়েছে পরের পাতাতে, মানে পিডিএফের ঠিক 3 নম্বর পেজে কিন্তু রয়েছে তাদের রুটিন। ঠিক আছে, আমি আর তাদেরকে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই দেখে নিও, সেই পিডিএফটা ডাউনলোড করে নিও। যদি আমার ভিডিও কোনো রকম অসুবিধা হয় তোমাদেরকে আমি সবথেকে ভালো সাজেশন দেবো, তোমরা সবথেকে বেটার হবে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা ভালো করে দেখে নিও, একদম ডিটেলসে তোমরা ভালো করে দেখে নিও, তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে, যারা ভিডিওটা দেখছো তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই লাইক করো, প্রচুর পরিমাণে লাইক করো, এবং তোমার বন্ধুদেরকে যারা আইটিআই করছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।